ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমি ডিবিএস ম্যাডাম সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর নোটিফিকেশানটা অন রাখবে ভিডিওটা লাইক করে দেবে যাতে যখনই ভিডিও আপলোড হোক তোমাদের স্ক্রিনে পৌঁছে যায় ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করো যাতে সকলের কাছে ভিডিওটা পৌঁছয় কামেন্টস করো কেমন লাগছে ভিডিও অবশ্যই জানিও শুরু করা যাক আরেকটা কথা যারা ব্লগ চ্যানেল সম্বন্ধে আমাদের নতুন ব্লগ চ্যানেল ডিভিএস ম্যাডাম ব্লগ সম্বন্ধে জানো না তারা সার্চ করে নিও ডিবিএস ম্যাডাম ব্লগ সাবস্ক্রাইব করে রেখো প্রত্যেকে মোটামুটি তোমরা সাবস্ক্রাইব করে নিয়েছ যারা জানো না তাদেরকে জানালাম ডিভিএস ম্যাডাম ব্লগ সার্চ করে নেবে নতুন নতুন ব্লগের জন্য এখন শুরু করা যাক দেখো সবার প্রথমের প্রশ্ন আলোচনা তো বলেই দিলাম জিওগ্রাফি ক্লাস সিক্স আমরা ফার্স্ট ইউনিট টেস্টের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি দেখো সবার প্রথমের প্রশ্ন বিশ্বব্রহ্মাণ্ড বা মহাবিশ্ব কি উত্তর আমরা লিখব মহাকাশে যে অনন্ত পরিসরে ছায়াপথ নক্ষত্র গ্রহ উপগ্রহ উল্কা ধূমকেতু ধুলিকণা গ্যাস প্রবৃত্তির সমস্ত জ্যোতিষ্ক বিদ্যমান তাদের বা তাকে বিশ্বব্রহ্মাণ্ড বা মহাবিশ্ব বলা হয় নেক্সট প্রশ্ন সংজ্ঞা দাও উত্তর লিখব আকাশে অসংখ্য ছোট বড় উজ্জ্বল আলোকিত বিন্দুগুলিকে জ্যোতিষ্ক বলে যেমন আকাশে দিনের বেলা সূর্য রাতের বেলা চন্দ্র এবং বহু ছোট বড় আলোক বিন্দু জ্যোতিষ্ক নামে পরিচিত নেক্সট প্রশ্ন নক্ষত্র কাকে বলে উত্তর রাতের আকাশে কাছাকাছি অবস্থিত তারা বা নক্ষত্রগুলিকে কাল্পনিকভাবে যোগ করলে বিভিন্ন আকৃতি তৈরি হয় এই কাল্পনিক আকৃতি তারার সমষ্টিকে নক্ষত্রমণ্ডল বলে উত্তর আকাশে সাতটি উজ্জ্বল তারাকে যোগ করে এই নক্ষত্রমণ্ডল কল্পনা করা হয়েছে যেমন সপ্তশী মণ্ডল একটি নক্ষত্রমণ্ডল নেক্সট প্রশ্ন ছায়াপথ কি উত্তর মহাকাশে অসংখ্য নক্ষত্রের একত্র সমাবেশে গঠিত যে সাদা মেঘের মতো উজ্জ্বল পথের সৃষ্টি হয় তাকে ছায়াপথ বলে ছায়াপথগুলি ডিম্বাকার প্যাচানো ইত্যাদি বিভিন্ন আকৃতির হয় যেমন আকাশগঙ্গা একটি ছায়াপথ যে ছায়াপথে সূর্য অবস্থিত নেক্সট নেক্সট প্রশ্ন চন্দ্রকলা বলতে কী বোঝো উত্তর মহা সরি আমাবস্যা থেকে পূর্ণিমা আবার পূর্ণিমার থেকে আমাবস্যা চাঁদের আলোকিত অংশের হ্রাস বৃদ্ধিকে চন্দ্রকলা বলা হয় নেক্সট প্রশ্ন নিহারিকা কাকে বলে উত্তর মহাবিশ্ব সৃষ্টির সময় যে অসংখ্য ধূলিকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ তৈরি হয় তাকে নিহারিকা বলে নিহারিকা থেকেই নক্ষত্রের জন্ম হয় নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন বলছে আলোকবর্ষ কাকে বলে উত্তর বায়ুশূন্য অবস্থায় আলোর গতিবেগ প্রতি সেকেন্ডে প্রায় তিন লক্ষ কিমি এই গতিবেগ এক বছরে আলো যতটা দূরত্ব পার হয় তাকে আলোকবর্ষ বলে এই গতিবেগে এক বছরে আলো যতটা দূরত্ব পার হয় তাকে আলোকবর্ষ বলে জ্যোতির্বিজ্ঞানী মহাবিশ্বের বিভিন্ন নক্ষত্র ছায়াপথের দূরত্ব এই আলোকবর্ষ এককে পরিমাপ করেন ঠিক আছে নেক্সট প্রশ্নে চলে যাব নেক্সট প্রশ্ন বলছে আকাশে তারাগুলি মিটমিট করে কেন উত্তর পৃথিবীর চারদিকে ঘিরে রয়েছে বায়ুমণ্ডল পৃথিবীর থেকে বহু দূরে অবস্থিত তারার আলো যখন এই বায়ুস্তর ভেদ করে আসে তখন কেঁপে যায় তাই পৃথিবীর থেকে আকাশে তারাগুলিকে মিটমিট করতে দেখা যায় নেক্সট নেক্সট প্রশ্ন কোন কোন নক্ষত্রমণ্ডলকে মানুষ কি কি ভাবে কল্পনা করেছে উত্তর এখানে উত্তরের পর ড্যাশ হবে একটা হ্যাঁ লিখব আকাশের সাতটি উজ্জ্বল তারাকে নিয়ে গঠিত হয় সপ্তশী মণ্ডল যাকে অনেকটা জিজ্ঞাসা চিহ্নের মতো দেখতে হয় মনে হয় বা দেখতে হয় আকাশে ইংরাজি এম অক্ষরের মধ্যেও রয়েছে ক্যাসিওপিয়া আর ক্রুশ চিহ্নের মতো বকমন্ডল সুন্দর নক্ষত্র নক্ষত্রপুঞ্জ কালপুরুষকে পুরা কাহিনীর এক সাহসী শিকারী রূপে কল্পনা করা হয়েছে ঠিক আছে নেক্সট নেক্সট প্রশ্নে চলে যাব নেক্সট প্রশ্ন বলছে টেলিস্কোপ কি উত্তর মহাকাশ বা আকাশ পর্যবেক্ষণ করার সময় ব্যবহৃত কাঁচ লাগানো লম্বা যুক্ত যন্ত্রকে বা দূরবীন যন্ত্র বলে শক্তিশালী থেকে দুশো কোটি আলোক দূরের দূরে তারাও দেখা যায় নেক্সট নেক্সট প্রশ্ন বলছে সৌরঝড় বলতে কি বোঝো উত্তর সূর্যের ছটা মণ্ডল বা করোনা অঞ্চলে ছোট ছোট বিস্ফোরণ হলে প্রচুর পরিমাণে আয়নিত কণা যাকে ব্যাকেটে লিখে দেবে ফোটন কণা গ্যাস রশ্মি বাইরের দিকে ছড়িয়ে পড়ে যাকে সৌরঝড় বলে এই সৌরঝরের তীব্রতা প্রতি এগারো বছর অন্তর বেশি হয় বিজ্ঞানীরা মনে করেন সৌরঝড়ের প্রভাবে পৃথিবীর কৃত্রিম উপগ্রহ যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে নেক্সট প্রশ্ন অবজারভেটরি বা মান মন্দির কী উত্তর প্রতি টেলিস প্রতিটি টেলিস্কোপের জন্য একটি বিরাট গোলাকার গম্বুজ তৈরি করা হয় যাকে মান মন্দির বা অবজারভেটরি বলে এখানে শক্তিশালী টেলিস্কোপ বসিয়ে দুশো কোটি আলোকবর্ষ দূরের তারাও দেখা যায় নেক্সট সৌরজগৎ কাকে বলে উত্তর আকাশগঙ্গা ছায়াপথে অসংখ্য তারার মধ্যে একটি মাঝারি হলুদ তারা হলো সূর্য প্রায় চারশো কোটি বছর আগে সূর্যের উৎপত্তি ঘটে সূর্যকে কেন্দ্র করে লক্ষ লক্ষ বছর ধরে বিভিন্ন গ্রহ উপগ্রহ গ্রহাণুপুঞ্জ ধূমকেতু ইত্যাদি ঘুরে চলেছে এই সব কিছু নিয়েই সৃষ্টি হয়েছে সৌরজগৎ বা সৌর পরিবার নেক্সট অতিকায় গ্যাসীয় গ্রহ কাকে বলে উত্তর সৌরজগতের সরি বৃহস্পতি শনি ইউরেনাস ন্যাপচুনের মধ্যে হাইড্রোজেন হিলিয়াম মিথেন গ্যাস ভর্তি এই গ্রহগুলি অন্য গ্রহগুলির তুলনায় আয়তনে অনেক বড় তাই এই গ্রহগুলিকে অতিকায় গ্যাসীয় গ্রহ বলা হয় নেক্সট নেক্সট প্রশ্ন প্লুটোকে কেন বামন গ্রহ বলা হয় উত্তর প্লুটো আকারে চাঁদের থেকেও ছোটো প্লুটো নিজের কক্ষপথে মহাজাগতিক বস্তু প্রবেশ করলে তাকে সরি সরাতে পারে না তাই দু হাজার ছয় খ্রিস্টাব্দে জ্যোতির্বিজ্ঞানীরা প্লুটোকে বামন গ্রহের আখ্যা দিয়েছেন নেক্সট মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয় কেন মঙ্গলের মাটিতে প্রচুর পরিমাণে ফেরাস অক্সাইড থাকায় দেখ লাল হয় তাই মঙ্গলকে লাল গ্রহ বলা হয় নেক্সট গ্রহদের বৈশিষ্ট্য সবার প্রথমে আমরা লিখবো এক নম্বর বা এ নম্বর দিয়ে গ্রহদের নিজস্ব আলো ও উত্তাপ নেই নক্ষত্রের আলোয় আলোকিত হয় বি নম্বর পয়েন্টে লিখব নক্ষত্রের আকর্ষণে নক্ষত্রের সরি নক্ষত্রের আকর্ষণে নক্ষত্রের চারিদিকে ঘরে নেক্সট সি নাম্বার পয়েন্ট দিয়ে লিখবো গ্রহ নক্ষত্রের থেকে অনেক ছোট হয় নেক্সট বামন গ্রহ কাকে বলে উত্তর চাঁদের থেকেও ছোট যে সমস্ত গ্রহ নিজের কক্ষপথে কোনো মহাজাগতিক বস্তু এলে তাকে সরিয়ে দিতে পারে না সেই সমস্ত গ্রহকে বামন গ্রহ বলা হয় যেমন প্লুটো নেক্সট মূল মধ্যরেখা কাকে বলে উত্তর গ্রেটার ইংল্যান্ডের রয়্যাল গ্রিনউইচ নামক স্থানের ওপর দিয়ে জিরো ডিগ্রির দাগিমা রেখা কল্পনা করা হয়েছে তাকে মূল মধ্যরেখা বলে এই রেখাটি পৃথিবীকে পূর্ব পশ্চিম গোলার্ধে ভাগ করেছে নেক্সট পৃথিবীর কোন স্থানের পরিচয় জানতে কোন কোন রেখার সাহায্য নেওয়া হয় পৃথিবীর কোন স্থানের পরিচয় জানতে অক্ষরেখা ও দাগিমা রেখার সাহায্য নেওয়া হয় নেক্সট প্রশ্ন দেশান্তর রেখা কি উত্তর দ্রাঘিমা রেখা এটা কিছু না এখানে লিখব দ্রাঘিমা রেখার সাহায্যে কোন কোন দেশ কতটা পূর্বে অথবা পশ্চিমে তা জানা যায় তাই দ্রাঘিমা রেখাকে দেশান্তর রেখা বলা হয় নেক্সট পৃথিবীর কক্ষপথ কাকে বলে উত্তর যে নির্দিষ্ট এটা কিছু নয় যে নির্দিষ্ট পথ ধরে পৃথিবীর সূর্যকে প্রদক্ষিণ করে সেই পথকে পৃথিবীর কক্ষপথ বলে এই কক্ষপথের আকৃতি উপবৃত্তাকার ও পরিধি প্রায় ছিয়ানব্বই কোটি কিমি নেক্সট নেক্সট হচ্ছে উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ কাকে বলে উত্তর দুই মেরুদ থেকে সমান দূরে পৃথিবীর মাঝ বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত নিরক্ষরেখার উত্তরের অংশকে উত্তর গোলার্ধ দক্ষিণের অংশকে দক্ষিণ গোলার্ধ বলা হয় নেক্সট পৃথিবীর কক্ষতাল কাকে বলে উত্তর লিখব পৃথিবীর কক্ষপত্তি যে সমতলে অবস্থান করে তাকে কক্ষতল বলা হয় পৃথিবীকে কেন পৃথিবীর কেন্দ্র ও সূর্যের কেন্দ্র একই কক্ষতলে অবস্থিত পৃথিবীর অক্ষ এই কক্ষতলের সঙ্গে সাড়ে ছেষট্টি ডিগ্রি কোণে হেলে আছে আর নিরক্ষীয় দল কক্ষতলের সঙ্গে সাড়ে তেইশ ডিগ্রি কোণে হেলে আছে এই যে প্রশ্নগুলো দিলাম এগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন এগুলো ভালো করে পড়ো একটু পরে আরেকটা ভিডিও তোমাদের আপলোড হবে হোপসো কাল মর্নিংও সেটা হতে পারে প্রত্যেকে চ্যানেলে চোখ রাখবে নোটিফিকেশান অন রাখবে যাতে যখনই ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায় ভিডিওটা লাইক করো লাইক শেয়ার যত বেশি করবে তোমাদের জন্য ভিডিও কিন্তু তত বেশি আসবে খুব ভালো থেকো ডিভিএস ম্যাডাম ব্লগকে ফলো করো সাবস্ক্রাইব করো নতুন নতুন ব্লগ দেখার জন্য